হ্যালো মাই ডিয়ার ইউটিউব ফ্যামিলি গুড মর্নিং দিস ইজ পাল্টন ফ্রম নর্থ বেঙ্গলা আলিপুরদুয়ার ওয়েলকাম অ্যাগেন এই নিউ ভিডিও তো তোমরা সবাই কেমন আছো তোমাদের কাজ বিজনেস কেমন চলছে আই হোপ কি ভালোই চলছে আজকের এই ভিডিওটা তোমাদের ভালো নাও লাগতে পারে তবুও ভিডিওটা বানাচ্ছি ভিডিওটাতে একটা লাইক করে আমাকে সাপোর্ট করতে পারো আমি এই ভিডিওটা বানিয়ে রাখছি স্মৃতি হিসাবে মেমোরি হিসাবে কারণ আমি এখানে যা করছি হাজার বছরের ইতিহাসকে পাল্টে দিতে যাচ্ছি দেখতে পাচ্ছ আমাদের বাড়ির সামনের জমিগুলো বেশ নিচু এখানে বর্ষাকালে জল জমে থাকে আর এই জমিগুলোতে বর্ষাকালে চাষবাস বলতে ধান পাট ছাড়া কিছুই হয় না কারণ জল জমে থাকে আর আমি ভাবছি এই ট্রেডিশনাল ধান পাট চাষ করার নতুন কিছু করব ঠিক আছে আর এর জন্যই আমি লাখ লাখ টাকার মাটি ভরাট করছি আর সব আমার নিজের টাকায় এই মাটিগুলো ভরাট করছি এখন অবধি প্রায় দুশো ট্রাক্টর মাটি ভরাট করা হয়ে গেছে সব মিলিয়ে জানি না আরও কত টলি মাটি লাগবে এখানটায় মাটি পাওয়া মুশকিল এখানে ভালো মাটি পাওয়া যায় না আর এখানে মাটি ভরাট করার আসল কারণ হলো আমি এখানটা একটা প্ল্যান্ট নার্সারি অ্যান্ড গার্ডেন তৈরি করব যেটা তোমরা পরবর্তী ভিডিওগুলিতে দেখতে পাবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে আর আমি বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এখানে তোমরা অনেক কিছু দেখতে পাবে ঠিক আছে আই থিঙ্ক আমার ভিডিওগুলো দেখলে তোমাদের সময় নষ্ট হবে না তোমরাও নতুন কিছু শিখতে পারবে জানতে পারবে গার্ডেনটা কীভাবে তৈরি হচ্ছে ঠিক আছে আর এর থেকে অনেক কিছু নতুন শেখানো আছে তো এখানে আজকের মতো মাটি ভরাট করা শেষ দেখতে পাচ্ছ জায়গায় নেই কোনোরকম ট্রাক্টরটা ব্যাক করে এনেছে এবার মাটি ড্রেসিং করার পালা মানে সমান করার পালা এখানে মোট তিন রকমের মাটি ফেলা হচ্ছে এটেল মাটি দোয়াশ মাটি বেলে মাটি মাটির কম্বিনেশানটা তাহলে অনেক ভালো হবে যাতে যে কোনো গাছপালা জন্মায় কারণ এখানটা অনেক দামি দামি গাছ দিয়ে বাগানটা তৈরি করা হবে তোমরা দেখতেই পাবে এখানে কি কি গাছ রোপণ করা হবে তো যাই হোক ভিডিওটাতে একটা লাইক করার রিকোয়েস্ট রইলো আজকের মতো এখানেই শেষ বি হ্যাপি মেক হ্যাপি বেস্ট প্লাক বাই দ্য নাইস ডে